তো ভিডিওটি টাইটেল এবং থাম্বনেলটি দেখে বুঝতে পারছেন যে আজ আমরা কি নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব ইলুমিনাটির ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নিয়ে, যে কিভাবে ইলুমিনাটি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে শয়তান জিনদের সাথে যোগাযোগ করে, আর এই জিন এবং র্যাপটিলিয়ান আসলে কি, এদের মধ্যে পার্থক্য কি। তো প্রথমে আমি আলোচনা করব র্যাপটিলিয়ান নিয়ে, যে এই র্যাপটিলিয়ান আসলে কি, তারপরে আমি ইলুমিনাটির ব্ল্যাক ম্যাজিক নিয়ে আলোচনা করব, যে কিভাবে ইলুমিনাটি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে শয়তান জিনদের সাথে যোগাযোগ করে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। র্যাপটিলিয়ান, আপনারা অনেকেই হয়তো এই র্যাপটিলিয়ান কনস্পিরেসি সম্পর্কে জানেন। র্যাপটিলিয়ান কনস্পিরেসি অনুসারে র্যাপটিলিয়ান হলো এক প্রকার এলিয়েন বা একটি বিশেষ প্রজাতির বুদ্ধিসম্পন্ন হাইব্রিড জীব, যারা দেখতে অর্ধেক মানুষ আর বাকি অর্ধেক কোনো সরীসৃপ প্রাণীর মতো, যেমন স্নেক, লিজার্ড, যারা আজ থেকে প্রায় হাজারো বছর পূর্বে আমাদের পৃথিবীতে এসেছিল আর তারা আজও আন্ডারগ্রাউন্ড বাংকার থেকে খুব গোপনে ও কৌশলে গভর্নমেন্ট, পলিটিশিয়ান ও ব্যাংকের মাধ্যমে আমাদের ওপর শাসন ও শোষণ করছে। র্যাপটিলিয়ান কনস্পিরেসি অনুসারে পৃথিবীতে যত পাওয়ারফুল লিডার ও পলিটিশিয়ান আছে, যেমন বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, কুইন এলিজাবেথ, ভ্লাদিমির পুতিন, এরা সবাই হলো র্যাপটিলিয়ান। আর বলা হয়ে থাকে যে এইসব র্যাপটিলিয়ানদের কাছে রূপ বদলানোর শক্তি আছে, আর এই রূপ বদলানোর শক্তির মাধ্যমে তারা যখন ইচ্ছে মানুষের রূপ ধারণ করতে পারে, আবার যখন ইচ্ছে নিজেদের আসলে র্যাপটিলিয়ান রূপেও ফিরে আসতে পারে, যাকে শেপ শিফটিং বা রূপ পরিবর্তন করা বলে। আর এভাবে রূপ পরিবর্তন করার ফলে একজন সাধারণ মানুষের পক্ষে এই সকল র্যাপটিলিয়ানদের চেনাটা প্রায় অসম্ভব। একজন সাধারণ মানুষ কখনোই বুঝতে পারবে না যে তার সামনে থাকা ব্যক্তিটি কি আসলে মানুষ নাকি র্যাপটিলিয়ান। তো এই র্যাপটিলিয়ান থিওরিটি শোনার পরে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এটি হলো একটি মন গড়া ফেক কাহিনী, যার বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে র্যাপটিলিয়ান কনস্পিরেসি আসলে সত্য, কিন্তু ঠিক সেভাবে না যেভাবে এখানে বলা হয়েছে। আমি র্যাপটিলিয়ানদের কোনো এলিয়েন মনে করি না, বরং আমি মনে করি র্যাপটিলিয়ান হলো একটি অদৃশ্য সৃষ্টি, যাদেরকে জিন বা শয়তান বলা হয়। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি কিভাবে বুঝলাম এই সকলে র্যাপটিলিয়ানরা আসলে জিন বা শয়তান। তো প্রথমত আমরা সবাই জানি যে জিন হলো আল্লাহর এমন একটি সৃষ্টি যাদেরকে খালি চোখে দেখা যায় না, তারা হলো ইনভিজিবল বা অদৃশ্য। আর দ্বিতীয়ত, জিনদের কাছে রূপ বদলানোর শক্তি আছে, যা র্যাপটিলিয়ান থিওরির সাথে অনেকটাই মিলে যায়। জিনরা চাইলেই যে কোনো মানুষ ও প্রাণীর রূপ ধারণ করতে পারে, আর র্যাপটিলিয়ানরা চাইলেও যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে। তো এই অদৃশ্য হওয়া বা রূপ পরিবর্তনের শক্তি এই দুই শ্রেণীর মধ্যেই আছে, যা থেকে এটা প্রমাণিত হয় যে এই সকল র্যাপটিলিয়ানরা হলো আসলে জিন। এদের নামের মধ্যে পার্থক্য থাকলেও বৈশিষ্ট্যে কোনো পার্থক্য নেই, এরা হলো দুই নামে এক জিনিস, আর তা হলো জিন। তো এখন আমরা আলোচনা করব এই সকল সিক্রেট সোসাইটি নিয়ে, যে তাদের এত পাওয়ারফুল হওয়ার পেছনে আসলে কোন শক্তির হাত রয়েছে, আর এই ইলুমিনাটি ও সিক্রেট সোসাইটির লোকেরা কিভাবে এই সকল র্যাপটিলিয়ান বা জিনদের সাহায্যে এই পৃথিবীকে গোপনে শাসন ও শোষণ করছে। আর আপনারা অনেকেই হয়তো চিন্তা করছেন যে এই সকল ইলুমিনাটির সদস্যরা কিভাবে র্যাপটিলিয়ান বা জিন শয়তানদের সাথে যোগাযোগ করে। তো এটা জানার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে যে সিক্রেট সোসাইটিকে নিয়ে আমরা কথা বলি, এর পুরো সিস্টেমের পেছনে আসলে কারা কাজ করছে। তো দেখেন, এই সিস্টেমের কয়েকটি লেভেল আছে, যেখানে সবার প্রথমে এই সকল পলিটিশিয়ানরা আসে, যারা শুধুমাত্র এই সিস্টেমের পাপেট বা পুতুল, যাদেরকে এইসব সিক্রেট সোসাইটির লোকেরা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে থাকে। সেকেন্ড লেভেলে আসে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি, যেমন মিউজিক ইন্ডাস্ট্রি, মুভি ইন্ডাস্ট্রি, বিভিন্ন টেক জায়ান্ট কোম্পানি, যেমন গুগল, ফেসবুক, মাইক্রোসফট ইত্যাদি। এরপরে থার্ড লেভেলে আসে বিভিন্ন ব্যাংকিং সিস্টেম, যেখানে রসেল ফ্যামিলি পৃথিবীর প্রায় সব দেশের ব্যাংকের ওপর প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ রাখে, কিন্তু এরাও একলা এই সিস্টেমকে কন্ট্রোল করে না। আরও একটি পাওয়ারফুল গ্রুপ আছে, যা জানার জন্য আমাদেরকে এই সিস্টেমের একদম টপ লেভেলে যেতে হবে, আর এটাই হলো সেই ফাইনাল বা চূড়ান্ত লেভেল, যেখানে এই সকল জিন বা র্যাপটিলিয়ানরা কাজ করে। এরাই হলো সেই পাওয়ারফুল গ্রুপ,
আর রথচাইল্ড ফ্যামিলি সহ ইলুমিনাটির 13 ব্লাড লাইনের এলিটসরা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে রেপটিলিয়ান বা জিন শয়তানদের সাথে যোগাযোগ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ অজানা তথ্য নিয়ে তারাই পৃথিবীকে সিক্রেটলি কন্ট্রোল করার চেষ্টা করছে। আর অনেকেই যারা এইসব সিক্রেট সোসাইটির সদস্য ছিল তারাই বলেছে যে সিক্রেট সোসাইটির এতটা পাওয়ারফুল হওয়ার পেছনে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু অন্যতম। তারা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কিছু এক্সট্রা টেরেস্ট্রিয়াল বিং যেমন ডেভিল বা শয়তানদের সাথে যোগাযোগ করে থাকে। আর তাদের মতে রথচাইল্ড ফ্যামিলির সদস্যরা কোনো সাধারণ মানুষ নয়, বরং তারা সবাই হলো মানবরূপী লুসিফার বা শয়তানের ছেলে মেয়ে। তো এখন প্রমাণ হিসাবে এই ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে এই ব্যক্তি রথচাইল্ড ফ্যামিলির আসল চেহারা সবার সামনে তুলে ধরেছে। Now the Illuminati, the Rothschilds are not humans. They're not just the richest family in the world. They are gods in human bodies. They're the sons and daughters of Lucifer in human body. So that this council that I was on is the private priesthood of those gods. And when those gods talk, the priests listen and the priestesses listen, then they tell political people. That's why a handful of witches have so much power over so many political people, because they're simply just like a tape recorder for some very powerful people that everybody else considers to be holy and to be gods. তো এখন আপনারা বুঝতেই পারছেন যে এইসব সিক্রেট সোসাইটির লোকেরা কিভাবে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ডেভিল বা শয়তান জিনদের সাথে নিজেদেরকে কানেক্ট করে এই পৃথিবীকে কন্ট্রোল করার চেষ্টা করছে। তো এখন আপনারা এই অকাল্টিস্ট রথচাইল্ড ফ্যামিলির ফাঁস হওয়া কিছু ব্ল্যাক ম্যাজিকের রিচুয়ালগুলো দেখে নিন। আর এখানে এই এলিটদের একদম উপরে আপনারা ইলুমিনাটির ওয়ান আই পিরামিড সিম্বলটিকে দেখতে পাবেন। তো এখন আপনারা প্রমাণ হিসাবে আরেকটি ভিডিও ক্লিপ দেখে নিন, যেখানে 2011 সালে জিম স্পার্ক নামের একজন ব্যক্তি, যে কিনা এইসব ইলুমিনাটি ও সিক্রেট সোসাইটির ডেভিল বা শয়তানদের সাথে যোগাযোগ করাকে সবার সামনে তুলে ধরেছিল। Late 1988, I started having my first experiences. I didn't know who they were. I didn't know what they were in those first few months. I didn't know they were demons, devils, aliens. I couldn't tell one from the other. And there's a reason for all of this, because it's going to sound a little bit negative at first. It's because it's exactly what they are, and what they are exactly is non-human intelligent beings. তো এখন আপনারা বুঝতেই পারছেন যে এই সকল রেপটিলিয়ানরাই হলো আসলে শয়তান জিন। আর সূরা নাসেও এই সকল শয়তান জিন ও মানুষদের ব্যাপারে বলা হয়েছে, যেখানে লেখা আছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس অর্থাৎ যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। এই সূরায় পরিষ্কারভাবে বলা হয়েছে যে কিছু জিন শয়তান ও মানুষ শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, মানে কিছু জিন ও মানুষরা একসাথে কাজ করে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আর এই শয়তান বা জিন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন সেন্ট্রাল আমেরিকার লোকেরা এদের সার্পেন্ট গড বলে, জুলুস এদের চিতরি বলে, ব্যাবিলনের সুমিরিরা এদেরকে অ্যানানোকি বলে, নর্থ আমেরিকার হোপিরা এদের স্নেক ব্রাদার বলে, আর নস্টিকদের কাছে এরা আর্কন হিসাবে পরিচিত। And all over the world you see this. In the Far East, Central America and other places they're known as the serpent gods. The Zulus call them the Chitahuri, the children of the serpent. They're the Anunnaki in Sumer, Babylon, now Iraq. There are snake brothers to the Hopi people of North America. They're the star people, many, many examples of that. They are the demons of Christianity. To the Gnostics, they are archons. And to the Islamic and pre-Islamic world, they're called the jinn. And in their prime form, they are energetic in nature. আর এই মানুষ শয়তানরাই হলো এই সকল ইলুমিনাটি, ফ্রিমেসন ও সিক্রেট সোসাইটির সদস্য, যারা গোপনে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে শয়তান জিনদের সাহায্য নিয়ে আজ এই পুরো পৃথিবীকে কন্ট্রোল করার চেষ্টা করছে, অথচ এই বিষয়ে আমরা তেমন কিছুই জানি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।